গোপন নথি ফাঁসের পর ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহরে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনা সহ যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে এমন জোরালো হামলা চালালো রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, মঙ্গলবার রুশ সেনারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে তাদের জোরালো আক্রমণ চালিয়েছিল, যেখানে বেশ কয়েকটি শহর ভারী বোমা বর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সগুলোর সেনা সদস্যরা গোপনে ইউক্রেনে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে 22 মার্চের একটি নথিতে উল্লেখ রয়েছে, ইউক্রেনে যুক্তরাজ্যের 50 জন, লাটভিয়ার 17 জন, ফ্রান্সের 15 জন, যুক্তরাষ্ট্রের 14 জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের 1 জন সেনা অবস্থান করছেন। তবে ওই নথিতে ইউক্রেনের কোন অঞ্চলে এসব সেনা অবস্থান করছেন সে বিষয়ে উল্লেখ করেননি।